আসসালামু আলাইকুম, আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। ওয়াহাব রিয়াজ একটা নো বল করেছেন এবং এই নো বলটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে একটা কনফিউশন বিরাজ করছে যে এটা কি একটা নো বল ছিল নাকি একটা লিগ্যাল ডেলিভারি ছিল। মূলত ওয়াহাব রিয়াজকে আপনি বলতে পারেন যে নো বলের মাস্টার, অর্থাৎ তার অনেক উইকেট রয়েছে যে ইয়র্কার মেরে বোল্ড করছেন কিন্তু নো বলের কারণে সেই উইকেটগুলো পরবর্তীতে তিনি পাননি। এখন যে নো বলটা আলটিমেটলি হয়েছে বা যে নো বলটা আসলে কল করেছেন আম্পায়ার, সেই জায়গাটার সঙ্গে আমি পিএসএল এ ওয়াহাব রিয়াজের আরেকটা নো বলের একটা সিমিলারিটি খুঁজে পাই এবং সেটাও আপনারা ঠিক এই মুহূর্তে পর্দায় দেখতে পাচ্ছেন যে দুটো নো বল কিন্তু আমরা পাশাপাশি কম্পেয়ার করে দেখাচ্ছি। এখন মূলত আজকের নো বলটা নো বল হয়েছে কি না সেই ব্যাপারে আমি যদি আপনাদেরকে একটু এমসিসির ল অনুযায়ী বলি, তাহলে এমসিসির ল 21.5 এ বলা আছে কোনো একটা বল লিগ্যাল ডেলিভারি হতে হলে, অর্থাৎ কোনো একটা বল বিধিসম্মত বল হতে হলে পপিং ক্রিজের পেছনে পায়ের কোনো একটা অংশ whether it is in the air or grounded, অর্থাৎ পপিং ক্রিজের ভেতরে পায়ের যে কোনো একটা অংশ whether in the air or grounded থাকতে হবে, অর্থাৎ some part of the feet should be behind the line, অর্থাৎ সেই জায়গাটা যে বিষয়টা আমরা বলছি যে ফ্রন্ট ফুট ল্যান্ডিংটা যখন ওয়াহাব রিয়াজ করেছেন, আমরা যদি একটু ভিজুয়ালটা আসলে দেখার চেষ্টা করি বা স্টিল পিকচারটা একটু দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে ওয়াহাব রিয়াজ যখন বলটাকে করেছেন ল্যান্ডিংটা যখন হয়েছে, অর্থাৎ ফ্রন্ট ফুট ল্যান্ডিংটা যখন হয়েছে, সে সময়টায় কিন্তু আমার কাছে, আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি, ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে যে পায়ের কিছুটা অংশ লাইনের পেছনে ছিল, অর্থাৎ পপিং ক্রিজের পেছনে ছিল, খুব মার্জিনাল, খুব ছোট্ট একটা অংশ লাইনের পেছনে ছিল। অর্থাৎ এই জায়গাটা নিয়মটা হচ্ছে যদি আপনার লাইন বরাবর পা থাকে তাহলেও কিন্তু সেটা নো বল, কিন্তু যদি পায়ের কোনো একটা অংশ ওয়েদার সেটা ইন দ্য ইয়ার অর সেটা গ্রাউন্ডেড লাইনের পেছনে থাকে দেন এটা একটা লিগ্যাল ডেলিভারি। বাট যদি অন দ্য লাইন থাকে, অর্থাৎ সেক্ষেত্রে যদি লাইন বরাবর থাকে, সেক্ষেত্রে কিন্তু সেটা নো বল হবে। সুতরাং এই আইন অনুযায়ী আমার কাছে ব্যক্তিগত জায়গা থেকে মনে হয়েছে যে এটা নো বল হয় নাই, তবে আম্পায়ার সেটা নো বল কল করেছেন। আমি যদি পিএসএল এর সেই ইনসিডেন্টের ক্ষেত্রে একটু আপনাদেরকে দেখাই, ওইটাও কিন্তু খুব একটা মার্জিনাল কল ছিল এবং সেক্ষেত্রে মনে হচ্ছিল যে বলটা তার ফ্রন্ট ফুট ল্যান্ডিংটা হয়তো বা ইন দ্য ইয়ার ছিল, অর্থাৎ সেই জায়গাটায় পায়ের কোনো অংশ পপিং ক্রিজের পেছনে ছিল না বা পপিং ক্রিজের ভেতরে ছিল না। কিন্তু এই জায়গাটায়, অর্থাৎ বিপিএল এ যে ইনসিডেন্টটা আজকে ঘটেছে ওয়াহাব রিয়াজের ক্ষেত্রে, সেই জায়গাটায় আমার ব্যক্তিগত মতামতের জায়গা যদি আমি বলতে চাই, সেক্ষেত্রে আমাকে বলতেই হবে যে আমার কাছে মনে হয়েছে সাম পার্ট ওয়াজ বিহাইন্ড দ্য লাইন এবং সেই জায়গাটায় আম্পায়ার হয়তো বা নো বল কলটা এক্ষেত্রে ভুল করেছেন। বাট এটা আমরা পরবর্তী সময় টেলিভিশনে ছবি দেখে স্টিল পিকচার কেটে জুম করে আমরা অনেক কিছু বলছি, বাট মাঠে যারা আম্পায়ারিং করেন সেই সময়টাতে উইদিন আ ফ্র্যাকশন অফ আ সেকেন্ড এই ডিসিশনটা কিন্তু কল করতে হয়, অর্থাৎ উইদিন আ ফ্র্যাকশন অফ আ সেকেন্ড ডিসিশনটা দিতে হয়। আর ওয়াহাব রিয়াজের বোলিংয়ের ক্ষেত্রে আমি যদি আপনাদেরকে আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি যে লাস্ট ডেতে খুলনা টাইগার্স যখন প্র্যাকটিস করছিল, আমি মিরপুর একাডেমি মাঠে যখন দেখছিলাম ওয়াহাব রিয়াজের বোলিংয়ের জায়গাটা, যখন তিনি ল্যান্ডিং করেন, অর্থাৎ পায়ের ল্যান্ডিংটা যখন তার হয়, সেই পায়ের ল্যান্ডিংটা হওয়ার পর যে বিষয়টা হয় তা হচ্ছে 2 সেন্টিমিটার মতো একটু সামনে চলে যায়। অর্থাৎ নর্মালি একজন বোলার যখন ল্যান্ডিং করছেন, সেই ল্যান্ডিংটা করার ল্যান্ডিং হচ্ছে এবং উইদিন আ ফ্র্যাকশন অফ আ সেকেন্ড যখন তিনি সামনের দিকে যাচ্ছেন, সেই সামনের দিকে যাওয়ার যে বিষয়টা সেই জায়গাটা কিন্তু আলটিমেটলি তার দেখা যায় 2 সেন্টিমিটার সামনের দিকে চলে যায় এবং সেটা খুব কম সময়ের মধ্যে। এই ব্যাপারটা এরকম হতে পারে যে হয়তো বা আম্পায়ার সেটা জাজ করতে পারেননি সেটা সামনের দিকে চলে গেছে কিনা, কিংবা ওই সময়ের মধ্যে যখন আম্পায়ার ডিসিশন দিয়েছেন সেই সময়টাতে তার একটা হিউম্যান এরর হলেও হতে পারে। এটা ক্রিকেট মাঠে যে কোনো ধরনের হিউম্যান এরর হতে পারে, এটাকে আমি আসলে ওইভাবে দেখতে চাই না। তারপরও বলা উচিত যেহেতু এরকম এত বড় মঞ্চের খেলা, যারা আম্পায়ারিং করছেন তারা অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন আম্পায়ার, তাদের হয়তো বা এসব দিকে আরও সচেতন দৃষ্টি থাকা প্রয়োজন বা আরেকটু ক্যালিবার দেখানো প্রয়োজন। বাট এটাকে আপনি একটা হিউম্যান এরর হিসেবে ধরে ফেলতে পারেন, কিন্তু যদি আপনি আমাকে আমার ব্যক্তিগত জায়গা থেকে অ্যাকর্ডিং টু ল বলতে বলেন, আমার কাছে মনে হয়েছে এটা আসলে কোনো নো বল না, এটা একটা লিগ্যাল ডেলিভারি, নো বলের কলটা যদি আম্পায়ার দিয়ে থাকেন সেটা একটা হিউম্যান এরর হয়েছে। এবং হিউম্যান এররটা কোন কোন কারণে হতে পারে আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গায় বললাম যে ওয়াহাব রিয়াজের বোলিং যখন আমি দেখেছি এর আগেও 2019-20 বিপিএল যখন তিনি ঢাকার পক্ষে খেলছিলেন তখনও আমি দেখছিলাম মাঠে থেকেই, তিনি আমার পাশেই নেটে বোলিং করছিলেন, যে তার
নর্মালি যখন তিনি ল্যান্ডিংটায় যান, অর্থাৎ তার ফ্রন্ট ফুট ল্যান্ডিংটা যখন যায়, আই বেগ ইউর পার্ডন, আমি ডান হাতে যে কারণে আমার এই পাটা সামনের দিকে চলে যাচ্ছে, তার ল্যান্ডিংটা যখন যায় সেই সময়টাতে সামনের দিকে তিনি একটু চলে যান, অর্থাৎ খুব কম সময়ের মধ্যে 2 সেন্টিমিটার সামনের দিকে চলে যান, ওইরকম ফোর্সে যখন দৌড়ে আসেন, সেটা আম্পায়ারের জন্য একটা কনফিউজিং সিনারিও হলেও হতে পারে। এখন সেটা আলটিমেটলি আম্পায়ারই বলতে পারবেন, বাট যদি আপনি আইন অনুযায়ী চিন্তা করেন, আইন অনুযায়ী যদি পায়ের সামান্যতম কিছু অংশ সেই পপিং ক্রিজের পেছনে থাকে, সেটা উপরে ওঠা অবস্থায় থাকুক কিংবা গ্রাউন্ডেড অবস্থায় থাকুক, সেটা একটা লিগ্যাল ডেলিভারি হবে, সেটা নো বল হবে না। সো আশা করছি আপনারা আপনাদের কনফিউশনের জায়গাটা দূর হয়েছে। আমি আমার ব্যক্তিগত মতামতের জায়গাটা বলেছি যে এটা আমার মতে এটা একটা লিগ্যাল ডেলিভারি, এটা নো বল হয়নি। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, ওয়েদার ইটস এ নো বল অর আ লিগ্যাল বল, কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।